আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নতুন আরও একটি চাইনিজ রেসিপি নিয়ে আসছি। এটা ফ্রাই করা ক্র্যাব। এই ক্র্যাবটাকে আগে থেকেই ফ্রাই করে নিয়েছে। ফ্রাই করা ভিডিওটা আপনারা আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে শর্ট ভিডিওতে সার্চ করলেই পেয়ে যাবেন। এটাকে অল্প পরিমাণে লবণ, কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে ডুবো তেলে ভেজে নিয়েছে। এখন এটা দিয়ে আবার রেসিপি করা হবে, এজন্য খুবই অল্প সময় এটাকে ভেজে নিচ্ছে, খুবই অল্প সময়। এখন এটাকে উঠিয়ে ফেলবে, হয়ে গেছে ভাজা। তারপরে এখন একটা কড়াইয়ে দেওয়া হবে রেড অয়েল। রেড অয়েলের পরে দেওয়া হবে রসুন আদা কুচি। এখানে রসুন আর আদা দুইটার মিক্সড। তারপরে দেওয়া হবে পেঁয়াজ। তারপরে দেওয়া হবে কাশ্মীরি মরিচ। তারপরে দেওয়া হবে লবণ। যেহেতু ক্র্যাবের মধ্যে ভাজার সময় লবণ দিয়েছে, সেহেতু অল্প পরিমাণে লবণ দিবে। তারপরে দিবে অল্প পরিমাণে চিনি, টেস্টি সল্ট, সর্বশেষে স্প্রিং অনিয়ন, যেটাকে আমরা পেঁয়াজ পাতা হিসেবে চিনি। আর আপনারা নিশ্চয়ই জানেন চাইনিজ রেসিপিগুলো বা চাইনিজ খাবারগুলো সাধারণত হাই হিটে হয়। এটা চুলার আঁচটা সর্বোচ্চ থাকবে, একদম হাই হিটে রান্নাটা হবে। তো মোটামুটি লবণ, চিনি, টেস্টি সল্ট সব দেওয়া হয়ে গেছে। এখন দেওয়া হবে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা দেওয়া হয়ে গেছে। এখন এটাকে এক দেড় মিনিট রান্না করে নামিয়ে ফেলবে। আমি আগেই বলেছি পুরো রান্নার প্রসেসটা হবে 5 থেকে 7 মিনিট, এরই মধ্যে রান্নাটা পুরো রান্নাটা হয়ে যাবে। আর আঁচটা থাকবে একদম চুলার আঁচের সর্বোচ্চ, হাই হিটে রান্না।